ঐতিহ্য বজায় রাখল শেরশাহী। সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নিয়ে টানটান উত্তেজনা থাকলেও প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণ ভোট হলো মালদা জেলার কালিয়াচক্কা থানার আলিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শেরশাহীতে। এখানে কংগ্রেসের সিরাজুল ইসলাম এবং তৃণমূলের ফিরোজ আলম প্রার্থী, তারা দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী। গোসাইপাড়া প্রাইমারি স্কুলে সকাল থেকেই ভোট শুরুর কিছুক্ষণ পরে অভিযোগ ওঠে ব্যালট বক্সে ব্যালট পড়ছে। হারুন বিশ্বাস পাড়ার শিক্ষক আজিমুল ইসলাম জানান, পঞ্চায়েত সমিতির বাক্সে জেলা পরিষদের ব্যালট পেপার জমা পড়েছে। পোলিং এজেন্ট রবিবার ইসলাম রাফিকুল ইসলামরা জানান, প্রিজাইডিং অফিসারের ভুলের জন্য রয়েছে, আমরা আশা করছি সঠিকভাবেই ভোট গণনা হবে। আলিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূল নেতা আব্দুর রাজ্জাক বলেন, আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমরা আলিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত পাব। সিপিএম প্রার্থীর বাবা সাজ্জাদ হোসেন বলেন, আমাদের বুথে সিপিএম বেশ ব্যবধানে জয়লাভ করবে। কংগ্রেস নেতা মিনহাজুল হক জানান, 11 জুলাই জানা যাবে কার দখলে থাকছে আলিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত। গোসাইটলা বুথ 201 নম্বর বুথে সুস্থভাবে ভোট হচ্ছে, কোনো এখানে অশান্তি নেই। এখানে টিএমসি, কংগ্রেস সমিতি, সিপিএম, তৃণমূল আর কংগ্রেস না, বক্স পরিবর্তন হয়নি। বক্স ছোটো বড়ো ব্যাপারটা বলেছে, ওটা প্রিন্ট অফিসে ঠিকঠাক করে দিয়ে, অসুবিধা নেই, এখানে সব ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই, অশান্তি নেই, বলা যাবে না, রেজাল্ট না হলে বলা যাবে না, সব হতে পারে, এখানে পঞ্চায়েত 2-1 হতে পারে। আচ্ছা, পোলিং এজেন্ট, আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমরা অনেকদিন থেকে আমি পোলিং এজেন্ট করি, এখানে জেলা পরিষদের বক্সটা ছোটো হয় এখানে, সেটা হয়েছে জেলা পরিষদের বক্সটা বড়ো হয়েছে এবং পঞ্চায়েত সমিতির বক্সটা ছোটো হয়েছে। এটা আমি বিভিন্ন জায়গা থেকে খবর নিলাম, তারা সবাই একটাই কথা বলছে যে না, জেলা পরিষদের বক্স ছোটো হবে। আমি এখানকার প্রেজেন্টিং অফিসারকে বলেছি, বলছে কোনো অসুবিধা নেই, এখন কী হবে সেটা আমরা বুঝতে পারছি না, সবই এসেছে, কিন্তু আমি বিভিন্ন জায়গায় খবর নিলাম, আরও যারা অন্যান্য লোক ভোট নিচ্ছে এবং আমাদের পাশে আর একটা বুথ আছে, সেখানেও দেখছি ও ছোটো বাক্সতে দিয়ে জেলা পরিষদে ভোট নিচ্ছে। আর কিন্তু আমাদের এখানে কিন্তু ছোটো বাক্সতে হচ্ছে না, পঞ্চায়েত সমিতির হচ্ছে ছোটো বাক্সতে, আমরা একটু সন্দেহতে আছি, যদি ফান্ডিং না হয় তাহলে সবই বেকার হবে। আমি যেটা খবর পেলাম এখানে, যে যেটা গ্রাম পঞ্চায়েত সমিতির যেটা বক্স, সেই বক্সের সঙ্গে যেটা জেলা পরিষদের বক্স, ওটা এক্সচেঞ্জ হয়ে গেছে, এবং আমরা কয়েকজন অফিসারের সঙ্গে কনফার্ম হয়ে জানতে পারলাম যে সত্যি সত্যি বক্সটা চেঞ্জ হয়েছে। যদিও প্রিজাইডিং অফিসার এটা অস্বীকার করেছিলেন, প্রথমে প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে স্বীকার করেছেন যে হ্যাঁ, যে বক্সটা চেঞ্জ হয়েছে। এখন শেষ মুহূর্তে কী হচ্ছে সেটাই আমাদের দেখার, যদি না এক্সচেঞ্জ, মানে ভোট স্লিপগুলো, ভোটার স্লিপগুলো যদি শেষ মুহূর্তে এক্সচেঞ্জ না করতে পারে সফল হয়, তাহলে আমার মনে হচ্ছে সবটা ভোটই ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং আপনাদের কাছে আশা করব যে যারা যেটাতে ভোট দিয়েছে সেটার যেন সঠিক মূল্যায়ন হয়।